আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়ে, যেটি আমি আজকের ভিডিওটির নামকরণ করেছি যে আসসালামু আলাইকুম বনাম আসসালামু আলাইকুম, খোদাহাফেজ বনাম আল্লাহ হাফেজ, এর দালিলিক প্রমাণ। আমরা যে কথা বলছি তার দালিলিক প্রমাণ কী? কোরআন এবং হাদিসের ভিত্তিতে তার প্রমাণ কী? এটি যিনি মন্তব্য করেছেন সেটি তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, যা যেটিকে প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত, তার একজন সম্মানিত প্রফেসর, সম্মানিত একজন আমাদের শিক্ষক যিনি মন্তব্যটি করেছেন, তার নিকট আমি সবিনয়ে জানতে চাই, আপনি যে মন্তব্যটি করেছেন একজন মহান ব্যক্তি হিসাবে আপনাকে একটু রিসার্চ করে বলেছেন, আপনি কোন জায়গায় হাত দিয়েছেন? সালাম, আপনি কি সালামকে শুধুমাত্র সালাম হিসেবে চিনেছেন? আপনি কি অত জানেন যে এই সালাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলোর মধ্যে অন্যতম একটি নাম, এবং সালাম হচ্ছে বেহেস্তের একটি নাম, যেমন দারুস সালাম, কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। যে সালাম শব্দটি আমরা প্রত্যহ ফজর পরে এবং এশার পরে পড়ে থাকি, সে সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, সিফাতি নাম। যেমন আমরা বলে থাকি আব্দুস সালাম, তথা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। তো আপনি কি সালামকে আপনি তিরস্কার করে আপনার খামখেয়ালিভাবে বলেছেন যে সালামু আলাইকুম? আপনি কত বড় বিকৃত করেছেন, কত বড় সর্বনাশ করে দিয়েছেন, আপনি কি একটুও বুঝতে পেরেছেন? আমি সবিনয়ে বলবো যদি আপনি নিজ খামখেয়ালিতে বলে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনি ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। কারণ এটা অত্যন্ত গৃহীত একটি কাজ, কারণ যেটি মুসলমান নয়, যেটি নবীদের যে সালামটি নবীরা প্রদান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন, এবং যেটি জান্নাতীদের ভাষা হবে সালাম। অতএব এই সালাম নিয়ে আপনি অত্যন্ত বাজে একটি মন্তব্য করেছেন, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ হাফেজ তথা খোদা হাফেজ। খোদা হাফেজ, খোদা, এটি উর্দু বা পার্সি শব্দ, আর আল্লাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরবি শব্দ। আপনি একটু রিসার্চ করে দেখুন, আল্লাহ শব্দের কোনো প্রতিশব্দ নেই। যে কোনো ভাষায় আপনি আল্লাহকে আল্লাহই বলতে হবে। আপনি যদি ইংরেজি ভাষায় বলেন আল্লাহ, বাংলা ভাষায় আল্লাহ ভাষায় বলেন আর আল্লাহ, উর্দু ভাষায় বলেন আল্লাহ, ফার্সি ভাষায় বলেন আল্লাহ, আল্লাহর কোনো প্রতিশব্দ হয় না, সিনোনিম হয় না। আল্লাহ শব্দ সকল ভাষায় আল্লাহ থাকবে। তো সেখানে আল্লাহ শব্দকে আপনি খোদা সাথে কানেকশন কেন করে দিয়েছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আর কি বড় হতে পারে? এরপরে যে শব্দটি রয়েছে হাফেজ, হাফেজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরও একটি গুণবাচক নাম, হাফেজ, রক্ষাকারী। কারণ আল্লাহ হাফেজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষাকারী। আমরা যখন আল্লাহ হাফেজ বলি, তখন আমরা বলি যে আল্লাহ রক্ষাকারী, আমরা বলি ফি আমানিল্লাহ, আল্লাহ রক্ষাকারী, আল্লাহর আমানত, আল্লাহর দায়িত্বে আমরা কাউকে ছেড়ে দিই। উফাউয়িজু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুন বিল ইবাদ। অতএব আল্লাহ হাফেজ থেকে খোদা হাফেজ কী করে বড় হতে পারে? একটু বিবেক খাটিয়ে চিন্তা করুন প্লিজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মহান, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহান, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বড়। হাফেজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, মানে রক্ষাকারী। অতএব